السلام عليكم ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চকলেট পাউন্ড কেক। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে 7 ইঞ্চি একটি মোল্ড নিয়েছি। মোল্ডে তেল ব্রাশ করে কাগজ বিছিয়ে দিয়েছি, নরমাল লেখালেখির কাগজ। এরপর একটি শুকনো পাত্রে 1 কাপ ময়দা, এর থেকে 1 টেবিল চামচ ময়দা তুলে রেখে দেব। এরপর দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ বেকিং পাউডার, 3 টেবিল চামচ কোকো পাউডার, 1 চিমটি বেকিং সোডা। সবগুলো উপকরণ একসাথে চেলে নেব। চেলে নেওয়া হয়ে গেলে সবগুলো আবার একটু মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দেব। এরপর একটি মিক্সিং বোলে 4টি ডিম নেব, 1 কাপ চিনি দেব। ভালো করে বিট করে যখন কালারটা এরকম হোয়াইট টাইপের হয়ে যাবে তখন দিব 1/2 কাপ সয়াবিন তেল। এক চা চামচ দিব চকলেট ইমালশন। আবারও বিট করে নিব। আপ চা চামচ ভিনেগার, আবার একটু বিট করে বেস স্টপ করে দেব বিট করা। এ পর্যায়ে শুকনো উপকরণগুলো 3 বারে অল্প অল্প করে চেলে দিয়ে দিব। আমার সবগুলো শুকনো উপকরণ দেওয়া শেষ। এরপর যে আমি দিব 1/4 কাপ চকলেট চিপস। এটা আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারি। দিয়ে মিক্স করে নিব। এরপর ব্যাটারটি মোল্ডে ঢেলে নিব। 40 মিনিটের জন্য আমি চুলায় বেক করব। আমি আবার উপরে কিছু চকলেট চিপস দিয়ে দিচ্ছি। উপরে সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি যাতে উপরে সফট থাকে। এরপর ঠান্ডা হয়ে এলে মোল্ড আউট করব। গরম থাকা অবস্থায় সুগার সিরাপ দিতে হবে। ডেলিভারি দেওয়ার জন্য এটা আমি রেডি করে ফেললাম। থ্যাংকস ফর ওয়াচিং।